আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রিসোর্ট বিচ ভিউ। আমরা বর্তমানে আছি ওশেন প্যারাডাইজের ঠিক বিপরীত দিকে, এবং এই পয়েন্ট থেকে, মানে এই হোটেলের পয়েন্ট থেকে বিচে যেতে চাই, সুগন্ধা বিচে। 8 থেকে 10 মিনিটের হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। পার্কিং স্পেস আপনারা পাচ্ছেন, আপনারা এখানে ব্রেকফাস্ট পাচ্ছেন, ওয়াইফাই পাচ্ছেন, 24 আওয়ার্স জেনারেটর পাচ্ছেন। যতজনই আসবেন প্রত্যেকের ফটো আইডেন্টিটি কার্ড দিতে হবে। এখানে চেক আউট টাইমটা হচ্ছে সকাল 11টা বাজে এবং চেক ইন টাইমটা হচ্ছে দুপুর 1টা বাজে। যদি রুম অ্যাভেলেবেল থাকে এবং আপনি যদি সকালবেলাই চলে আসেন তাহলে আপনি রুম আগেই পেয়ে যাবেন, তা নিয়ে কোনো প্রবলেম হবে না। রিসোর্ট বিচ ভিউ এর প্রথম রুম দেখাচ্ছি, কাপল রুম। এবং এই কাপল রুমের যে এক্সাইটিং পার্ট সেটা হচ্ছে, কাপল রুম হলেও এখানে আসলে দুটো রুম আছে। একটা রুম হচ্ছে ড্রয়িং রুম আর আরেকটা হচ্ছে আপনার বেডরুম। ড্রয়িং রুমের এই কর্নারে আপনারা পেয়ে যাচ্ছেন শু সেকশন, ফ্রিজ এরিয়া, ভার্টিক্যাল মিরর, ক্যাবিনেট হ্যাঙ্গার দেওয়া আছে, এবং সাথে সাথে জায়নামাজও আপনারা পেয়ে যাচ্ছেন। দুইজনের জন্য সিটিং স্পেস, যদি খাবার এনে খেতেও চান সেটাও পসিবল। এই রুমের মধ্যে ফ্যান দেওয়া আছে, এই রুমের মধ্যে কিন্তু কোনো এসি দেয়া নেই। এসি আপনি পাবেন বেডরুমের মধ্যে, কিন্তু আপনি যদি বেডরুমের এই স্লাইড ডোরটা যদি আপনি ওপেন করে রাখেন তাহলেই কিন্তু আপনি এসিটাও এখানে পাস হয়ে যাবে, রুমটাও ঠান্ডা হয়ে যাবে। এই পাশে ওয়াশরুম, এই পাশে টিভি। ওয়াশরুমটা সবার লাস্টে দেখাচ্ছি। এখানে বেড পাচ্ছেন, কাপল বেড, সাইড টেবিল, এই কর্নারে সাইড টেবিল দেওয়া আছে। বারান্দাটা, বাইরের ভিউটা ভালো পাচ্ছেন, এবং এইভাবে তাকালে বিচের ভিউ পাই। হ্যাঁ, এইভাবে আমি বিচের ভালো একটা ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেইন রোড এবং এই হচ্ছে আমাদের বিচ ভিউ। ওয়াশরুমটা টাওয়াল দেওয়া আছে, হাই কমোড আছে। ওয়াশরুমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং টুথব্রাশ। এই রুমের র্যাক রেট হচ্ছে 6000 টাকা, এবং অফ সিজনে স্পেশাল একটা রেট আছে, সেটা হচ্ছে 2000 টাকা। র্যাক রেট থেকে কিন্তু অনেকটুকু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন অফ সিজনের সময়, আর সিজনের সময় একটু বেড়ে যাবে, মানে 2000 টাকাটা হয়তো 2.5-3 বার একটু বাড়তে পারে। এটা ডিপেন্ড করবে কোন টাইপের সিজন এখন রানিং আছে, কতটা রাশ আছে তার উপরে। যখন আপনারা আসবেন তখন তাদের সাথে ডিরেক্টলি কল করে জেনে নেবেন যে এই মুহূর্তে কত টাকা রুম রেন্ট আছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা বুক করবেন কি করবেন না। ফ্যামিলি সুইট, এই সুইটটাও হচ্ছে দুটো রুমের কম্বিনেশন, 4 জনের সেট আপ আছে। এখানে 2 জন আপনারা স্টে করতে পারবে, আরেকটা রুম আছে সেখানে আরও 2 জন স্টে করতে পারবে। সাইড টেবিল আছে, এখানে ফ্যান আছে, এবং এখানে এসিও দেওয়া আছে, দ্যাট মিন্স এটাও একটা এসি রুম। পানির বোতল পাচ্ছেন এখানে 2টো। এই 5টার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শুরেক সেকশন, ফ্রিজ, ক্যাবিনেট এরিয়া, সিটিং স্পেসও আপনারা পাচ্ছেন, জানালা পেয়ে যাচ্ছি। খেয়াল রাখবেন এই যে রুমগুলো দেখাচ্ছি, এই রুমগুলোর মধ্যে কিন্তু সিটি ভিউ আছে এবং সাথে সাথে হচ্ছে সি ভিউ আছে। সি ভিউর ক্ষেত্রে একটু রেট আপ ডাউন করে, সিটি ভিউর ক্ষেত্রে একটু রেট আপ ডাউন করে। শুক্র শনিবার এখন ছুটি আছে, একটু রাশ বেশি হয়, তখন কিন্তু একটু রুম রেন্ট আপ ডাউন করে। আবার যখন দেখবেন একদম অফ সিজন তখন রুম রেন্ট অনেক ড্রপ করে। এই ব্যাপারগুলোর কারণে কিন্তু রুম রেন্টে একদম স্পেসিফিক আইডিয়া দেওয়া যায় না, যে যা বলছি অলওয়েজ তেমন থাকবে, এটা আপ ডাউন একটু করবে। আপনাদের দায়িত্ব হচ্ছে ফোন করা, ফোন করে তাদের সাথে কথা বলা। এই রুমটাকে ধরা হচ্ছে মাস্টার বেডরুম। এই সুইটের মধ্যে মাস্টার বেডরুম হওয়ার কারণে এখানটার সেট আপটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। এখানে ওয়াশরুমও আছে, একটি ওয়াশরুম আমরা পাচ্ছি। তাহলে দুটো রুমের কম্বিনেশন, কিন্তু একটি ওয়াশরুম আছে, অনেক বড়, উপর থেকেও নিচ থেকেও। এই বারান্দা থেকে তো আর কোনো কথাই নাই, বুঝতে পাচ্ছেন যে এই রুমের সেট আপটা কেমন হয়ে যাচ্ছে। এই পাশে গ্লাস করা, এই পাশে একদম পিওর একটা বারান্দা। এই রুমের প্রাইস নিশ্চয়ই এখন জানতে মন চাচ্ছে যে এই রুমের রেন্ট কেমন হতে পারে, বলবো বলবো দ্রুতই বলবো। এই কর্নার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এই কর্নার পর্যন্ত দেখতে পাচ্ছি, বিশাল একটা ভিউ পাচ্ছি। ওয়াও, খুব ভালো লাগছে, কিন্তু চরম লাগছে আমার এই ভিউটা। এই ওয়াশরুমের মধ্যে হাই কমোড দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ সেকশন দেওয়া আছে, বাথিং এরিয়া দেওয়া আছে, এবং সাথে সাথে কিন্তু আপনারা ওয়াশরুমের মধ্যে যা যা পান, টাওয়াল পাচ্ছেন, টুথপেস্ট পাচ্ছেন, টুথব্রাশ পাচ্ছেন। এই রুমের র্যাক রেট হচ্ছে 8000 টাকা, এবং অফ সিজনে যখন হচ্ছে একদম সিজনটা একটু ডাউন আর কি, তখন আপনারা এই রুমটা পেতে পারেন 4000 টাকায়। আর যদি একটু সিজন হয়, একটু রাশ হয়, একটু ছুটির দিন হয়, তখন এই রেটটা একটু বাড়বে। তাই একটু কল করে দেখুন, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কল করুন, জেনে নিন
যে এই মুহূর্তে যখন আপনি আসবেন তখন রুম রেন্টটা কত আছে? ফ্যামিলি সুইট কানেক্টিং, এর আগের রুমটা ছিল হচ্ছে ফ্যামিলি সুইট ক্যাটাগরি, আর এটা হচ্ছে ফ্যামিলি সুইট কানেক্টিং। এবং এই কানেক্টিংয়ের যে ডিফারেন্সটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা স্পেস আছে, বিশাল বড়। এই পাশে একটা রুম আছে, এই পাশে একটা রুম আছে, আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে আড্ডা দেওয়ার স্পেস। এবং চারজনের সেট আপ, সাথে সাথে সিটিং সেট আপও দেখতে পাচ্ছেন চারজনের জন্য আছে। এই পাশের মধ্যে ফ্রিজ পাচ্ছেন, ওখানে একটা কর্নারের দিকে পেয়ে যাচ্ছেন আলমারি, এই পাশের দিকেও পেয়ে যাচ্ছেন আলমারি। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, দুটো রুমকে আসলে একত্র করে দিয়েছে, মাঝখানের পার্টিশনটাকে বাদ দিয়ে এদিকে একটা একত্র হয়ে গেছে, তাই বিশাল মনে হচ্ছে। বেড, সাইড টেবিল, জানালা, টিভি আছে, ওয়াশরুমের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়াশ সেকশন, বাথিং এরিয়া, হাই কমোড, টাওয়াল। এই বারান্দাটা খুব ইন্টারেস্টিং, কারণ এই বারান্দাটা আসলে কানেক্টিং বারান্দাটা। বারান্দাটার এই পাশে একটা ছোট সেকশন আছে, এই পাশে একটা ছোট সেকশন আছে, দুটো সেকশন। এবং এই পাশে আমরা আরেকটা সেকশন পাচ্ছি, যেই ওয়ে দিয়ে আমি আরেকটা রুমে চলে যেতে পারি। এই বেডরুমের মধ্যে হচ্ছে দুইজনের জন্য স্পেস দেওয়া আছে, মিরর দেওয়া আছে। মিরর কিন্তু আমার ওই রুমের মধ্যে হচ্ছে সেম সেট আপ, ঠিক সেম সেট আপ। টিভি আছে, ওয়াশরুম আছে, আর এই ওয়াশরুমটা হচ্ছে স্লাইড ডোরের মধ্যে দেওয়া আছে। এই ওয়াশরুমটা আমার কাছে মনে হচ্ছে যে আগের রুমটার তুলনায় একটু ছোট এবং একটু চাপানো, কিন্তু এখানেও আপনারা পাচ্ছেন বাথিং এরিয়া, হাই কমোড। র্যাক রেট হচ্ছে এই রুমের 10,000 টাকা, এবং অফ সিজনে আপনারা এই রুমটি পেতে পারেন 5,000 টাকায়। মাথায় কিন্তু রাখতে হবে অফ সিজনের কিন্তু একটা টাইম ফ্রেম আছে, এবং শুক্র শনিবার হলেই একটু এটাকে সিজন ধরা হয়, তখন একটু বেড়ে যায়, এবং হাই রাশ হলে তখন আর একটু বেড়ে যায়। যেদিন আপনি আসতে চাচ্ছেন তার রুম রেন্ট জানতে হলে নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিয়ে জেনে নিন যে কারেন্ট রুম রেন্ট কত, কারণ এই ভিডিওটা আপনারা হয়তো এক বছর পরেও দেখতে পারেন, তখন সেম রেট নাও থাকতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন, এবং এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য তাদের ডেডিকেটেড রেস্টুরেন্ট আছে। এবং এখানে আপনারা বাফেটে ব্রেকফাস্ট পাবেন, 10 থেকে 12টা আইটেম পাবেন, এবং এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া। রিসোর্ট বিচ ভিউ এর হলরুম সেকশন, যদি কোনো কারণে আপনার বুকিং দেওয়ার প্রয়োজন পড়ে বা এরকম কোনো বড় স্পেস দরকার পড়ে, তাহলে আপনি তাদের সাথে কথা বলে বুকিং দিতে পারেন। ক্যান্ডেল লাইট, বারবিকিউ সেট আপ, এবং আপনারা যদি এভাবেও আসেন আড্ডা দেওয়ার জন্য, ফ্রেন্ডসরা মিলে এখানে আড্ডা দিতে পারবেন, কফি এনজয় করতে পারবেন, দিনের বেলাও এনজয় করতে পারবেন, রাতের টাইমটাও এনজয় করতে পারবেন, আর ফটোগ্রাফি তো মারাত্মক হবে। দেখতেই পাচ্ছেন পুরোটা বিচ আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ইভেন মেইন রোডও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, স্ট্রেইট একটা ভিউ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আর সামনে তো পারফেক্ট একটা বিচ ভিউ, রিসোর্ট বিচ ভিউ। যদি আপনাদের মনে হয় যে তিন ক্যাটাগরির রুম আপনাদেরকে দেখালাম এটা আপনাদের জন্য পারফেক্ট, রুম রেন্ট পারফেক্ট, তাহলে কন্ট্যাক্ট করুন, নিচে নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করুন, কারেন্ট রুম রেন্টটা জানুন এবং রুম বুক করে চলে আসুন। রিসোর্ট বিচ ভিউ থেকে আমি বিদায় নিচ্ছি আজ, মশির মন্টি ছিলাম আপনাদের সাথে, আর পুরো ভিডিওটা যদি তথ্যবহুল হয় এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট দিন, দেখা হচ্ছে পরের ভিডিওটা।